শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার রোয়া বিলে প্রতি বছরই অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা। 200 বছরের বেশি সময় ধরে এই মেলা চলে আসছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও আয়োজকরা। শুক্রবার মেলা ঘুরে দেখা যায় গ্রামীণ ঐতিহ্যবাহী মুরকি মুড়ি, মোয়া, নিমকি, গজা, কলাই, বাদাম, কটকটি, তিলের খাজা সহ নানা ধরনের খাবার, প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা, নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং গৃহস্থালি পণ্যের পসরা বসেছে। এছাড়া ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ার সহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পরে বিজয়ীদের মাঝে মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এ মেলায় ঘোড়দৌড় ও গাঙ্গি খেলা সবচেয়ে জনপ্রিয়। এই খেলা দেখতে অনেক মানুষ ভিড় জমায়। মেলাকে ঘিরে শেরপুর শহরের নবীনগর সহ আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের দাবি, প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে নবীনগর এলাকায় এই মেলা হয়ে আসছে। পূর্বপুরুষদের ধারাবাহিকতা বজায় রেখেছে তারাও। প্রতি বছর এই মেলাটি মূলত কৃষ পৌষ সংক্রান্তির হলেও কয়েক বছর ধরে বোরো আবাদের জন্য সংক্রান্তির আগেই মেলার আয়োজন করা হচ্ছে। আমি ছোট থেকে ঘোড়া রেস করি, এখন আমার এই ঘোড়াটা কিছুদিন হলো কিনছি। আমি আশাবাদী এই ঘোড়া দিয়ে এখানে ফার্স্ট প্রাইজটা নিব। আর অন্যান্য খেলার থেকে আমাদের এই ঘোড়ার খেলাটাতে দর্শক বেশি হয় এবং কি দর্শকরা অনেক মজাও পায়। আমি 2010 সাল থেকে ঘোড়া দৌড়াই, অনেক দৌড়ে আমি ঘোড়াতে মানে খেলাতে অংশগ্রহণ করেছি। আজকে শেরপুর নবীনগর আসছি, দেখা যাক আল্লাহ কি করে রেজাল্ট ফলাফল। মোটামুটি আমার এয়াররা পিছনে ফলাফল খুব ভালো ছিল, আজকে ফলাফল আল্লাহর কাছে দেখি কি আশা করা যায়। অনেক হাজার বছরের পুরাতন মেলা, ছোট থেকে দেখছি, গাজীপুর থেকে আসছি, আমি ফ্যামিলি নিয়ে আসছে দেখার জন্য। অনেক ভালো লাগতেছে, বাচ্চা নিয়ে আসছি, মেয়েদের নিয়ে আসছি, তারা অনেক এনজয় করতেছে। ঘোড়াদৌড় দেখবে, কুস্তি খেলা, কেনাকাটা করবো অনেক। এখানে আমরা প্রত্যেক বছরই আসি, এখানে আর কি পৌষ মেলায় অনেক আনন্দ হয়, অনেক লোকজন আসে এবং গ্রামগঞ্জের অনেক লোকও আসে, পুরো শেরপুর টাউনের সকল লোকই আসে। এখানে ঘোড়াদৌড়, গাঙ্গি খেল, সাইকেল রেস এবং চেয়ার খেলা হয়। প্রতি বছর আমরা আসি এবং অনেক আনন্দ হয়। বাদাম, কুমড়া, বাতাসা, নানান জাতি খাবার, হ্যাঁ, এগুলো আমরা বিক্রি করি, আমাদের কিছু পয়সা উপার্জন হয়। মানুষ বেড়েছে এবং মেলার পরিধিও বেড়েছে এবং মেলার জনসমাগম এত বিশাল যে কল্পনাও করা যায় না। আজকে শত শত হাজার হাজার মানুষ এই মেলা উপভোগ করতে এসেছে। তবে এই মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড়। এছাড়াও রয়েছে সাইকেল খেলা, তারপর ঐতিহ্যবাহী গাঙ্গি খেলা এবং মেয়েদের বালিশ খেলা। এখানে মেলা উপলক্ষে অনেক আমাদের দেশীয় ঝুড়ি, খুরমা এই সমস্ত দোকান বসেছে। তবে একটি জিনিস অভাব আছে, সেটা হলো একটি সুসংগঠিত কমিটি যারা এই মেলার সার্বিক দায়িত্ব এবং শৃঙ্খলা বজায় রাখবে। যেমন ঘোড়দৌড় দেখতে গেলাম যে অনেকে মাঠের মধ্যে চলে যাচ্ছে, তাহলে আমি প্রত্যাশা করবো, আমি নবীনগরবাসীর কাছে অনুরোধ, আমাদের প্যানেলের কাছে অনুরোধ, আগামী দিনে পৌরসভার সাথে সমন্বয় করে একটা সুন্দর কমিটির মাধ্যমে যদি এই মেলাটা পরিচালনা করা যায়, তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় বিশেষ বিশেষ কিছু মেলা আছে, তাদের দেশ জুড়ে খ্যাতি রয়েছে। আমরাও চাই নবীনগরের এই পৌষ মেলা সুন্দর একটা কমিটির মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালিত হলে আগামীতে দেশব্যাপী যেন এর সুনাম ছড়িয়ে পড়ে। নবীনগর পৌষ মেলা প্রায় 175 বছর আমার বাবা দাদা, তার বাবা দাদারা এবং তার বাবা দাদারা এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা নবীনগরবাসী আল্লাহদুল্লাহ হাজি আনোয়ার হাসান উৎপল, আনিসুর রহমান এবং নবীনগরের সকলে মিলে এই মেলাটা আমরা করি। আগামী দিনে আমরা সাংবাদিক ভাইকে বলতে চাই, 2 দিনব্যাপী করব। প্রধান অতিথি থাকবে মাননীয় হুইপ সাহেব, জেলা প্রশাসক থাকবে, উদ্বোধন এসপি সাহেব থাকবে, প্রধান বক্তা। এই মিলে আমরা আগামী দিন 2 দিনব্যাপী এই পৌষ মেলাটা করব এবং মা বোনদের জন্য চেয়ার খেলা, বালিশ খেলা, সুই সুতা খেলা, কলা গাছ বাওয়া, কুস্তি খেলা, ঘোড়াদৌড়, বাইসাইকেল এবং চেয়ার খেলা, এই খেলাগুলো থাকবো। আপনারা সকলে আমন্ত্রিত।